ফের প্রতারণার শিকার এক মহিলা এক ফোনেই বন্ধন ব্যাংক থেকে উনার 1,17,000 টাকা উধাও। অবশেষে পশ্চিম থানায় মামলা। ব্যাংকে টাকা গচ্ছিত রেখে অনেকেই বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছেন। অভিযোগ, প্রতারকদের খপ্পরে পড়ে খুয়েছেন অর্থ। ফের এমনই ঘটনা ঘটল। এবার বন্ধন ব্যাংকের এক গ্রাহকের সঙ্গে ঘটল এই ঘটনা। আগরতলা বটদোয়ালি বিবেকানন্দ স্কুল সংলগ্ন এলাকার বাসিন্দা দীপালী দেব, ওনার অ্যাকাউন্ট রয়েছে বন্ধন ব্যাংকের আগরতলা শাখায়। জুন মাসের 21 তারিখ ওনার কাছে একটি ফোন আসে বন্ধন ব্যাংকের কথা বলে। এরপরে ওনাকে একটি নম্বর শেয়ার করতে বলা হয়েছিল। ব্যাস, এরপরই উধাও ওনার অ্যাকাউন্ট থেকে 1,17,000 টাকা। সঙ্গে সঙ্গে ঘটনা ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে শনিবার দেরিতে হলেও পশ্চিম থানায় এসে মামলা করেন তিনি। 21 তারিখ মার মোবাইলে একটা ফোন আসছে, বুঝছেন? ফোন করে বলতেছেন যে বন্ধন ব্যাংকের থেকে ফোন করছে, আপনার নাম কি দীপালি দেব, কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার। কারেন্ট অ্যাকাউন্টে 1 বছর আগে টাকা কাটা হয়েছিল, তো টাকা যে কাটা হয়েছে এটা কত অ্যামাউন্ট পুরো ডিটেলস কইছে তারা। ফোনের ফলে যে আপনার টাকা ডাবল রিটার্ন করে দেওয়া হবো, আপনি একটা নাম্বার আসবো, নাম্বারটা শেয়ার করে, নাম্বার শেয়ার করানোর পরে 1 ঘন্টা পরে মেসেজ আসে একটা ট্রানজাকশানে টাকা কাটা হয়েছে আপনার 1,17,000 টাকা। তারপরে আমি ব্যাংকে গেলাম, ব্যাংকে গেছি বলে তারা কয় এটা আমরা দিয়ে কিছু না, আপনি পুলিশে যান, হ্যান করেন ত্যান করেন। করতে করতে 21 তারিখের ঘটনা স্যার, আজকে 2 তারিখ, 2 তারিখ হয়েছে আজকে, মানে অহমুক্তি দ্বারার কোনো হেল্পফুল নাই আমি, যার কারণে আজকে পুলিশে আয়া এফআইআর করতে বাধ্য হয়েছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।